জানিয়ে দেব যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে কার, বিএনপি নাকি আওয়ামী লীগের। জানিয়ে দেব বাংলাদেশে এসে বিএনপির সাথেই প্রথম দেখা কেন করলেন মার্কিন প্রতিনিধিরা। ও আওয়ামী লীগের সাথে মার্কিন প্রতিনিধি দল বৈঠক না করায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। আরো জানিয়ে দেব তবে কি বাংলাদেশে আবারও নির্বাচন হতে পারে। শিরোনাম শুনছিলেন, এবার শুনুন বিস্তারিত সংবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আসলে আমেরিকা বাংলাদেশের সঙ্গে যে গেম খেলতেছে সেটা আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। বাংলাদেশ সফরে মার্কিন প্রতিনিধি দলের নানা হিসাব নিকাশ। বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির পরই বাংলাদেশের তিন দিনের সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তিনজন কর্মকর্তা। এই সফরে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী, অন্যতম বিরোধী দল বিএনপি, শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি দের সাথে তারা সাক্ষাৎ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম সফর, ফলে এই সফরে তাৎপর্য কি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে খোলামেলা আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কিভাবে নতুন উচ্চতা নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। প্রতিনিধি দলের সদস্যদের ঢাকার বিভিন্ন জনের সাথে দেখা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মাহমুদ বলেন, তারা তাদের সাথে দেখা করেছে সেটা নিয়ে মাথা ঘামাতে চায় না, হয়তো তারা দেখা করতে চেয়েছে তাই তারা দেখা করেছে। তবে এই সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে কি আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে রাজি হননি বিএনপি নেতারা ও বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিনিধি দলের তিন দিনের সফর ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট 24 ফেব্রুয়ারি এক বার্তায় ওই প্রতিনিধি দলের ঢাকা সফর সম্পর্কে বলা হয়েছে। এতে বলা হয়েছে 24 থেকে 26 ফেব্রুয়ারি বাংলাদেশের তিন দিনের সফর করবেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এদের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার, USAID এশিয়া বিষয়ক সহকারী প্রশাসক মাইকেল সিফার এবং পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আইরিন আক্তার। এই বার্তায় তাদের সফরের উদ্দেশ্য সম্পর্কেও জানানো হয়েছে। এতে বলা হয়েছে কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করা হবে ঝুঁকি চিহ্নিত করা এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গি উন্নয়নে আলোচনা করা হবে। এই সফরে তারা যুব সমাজ, বিশিষ্ট ব্যক্তি, শ্রমিক সংগঠন এবং মুক্ত সেন্সরবিহীন গণমাধ্যমের বিকাশে যারা জড়িত তাদের সাথে দেখা করবেন বলেও জানানো হয়। আরও বলা হয় মানবাধিকারকে সমর্থন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে আঞ্চলিক স্থিতিস্থাপকতাকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সংস্কারের উন্নয়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই তিন দিনে প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী, অন্যতম বিরোধী দল বিএনপি, বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ হয়। রোববার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওই প্রতিনিধি দলের বৈঠকের পর তিনি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে নতুন অধ্যায় শুরুর কথা জানান। ওই আলোচনার রাবের উপর নিষেধাজ্ঞা, মিয়ানমারের যুদ্ধ, রোহিঙ্গাদের ফেরানোর বিষয়, গাজা ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ঢাকার মিন্টো রোডে তার সরকারি বাসভবনে একটি সংবাদ সম্মেলনও করেন। এই সংবাদ সম্মেলনে বিএনপির সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। মাহমুদ বলেন, তারা তাদের সাথে দেখা করেছে, সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। ভবিষ্যতে হয়তো দেখতে পাবেন সব ঘরানার মানুষের সাথে তারা বসবে না। যুক্তরাষ্ট্রের সাথে নতুন সম্পর্কের উন্নয়নে খোলামেলা আলোচনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মাহমুদ। রোববার পৌনে 2 ঘন্টার আলোচনার কথা জানান তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার সহ প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সাথে বৈঠক করেন। ঢাকা গুলশানের ওয়েস্টিন হোটেল ওই বৈঠকের পর সাংবাদিকদের আলোচনার বিষয় নিয়ে কিছু জানাননি বিএনপির নেতারা। কয়েকটি গণমাধ্যম প্রতিনিধিরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আলোচনা হয়েছে কিনা এ নিয়ে জানতে চান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটাই উত্তর হবে, কিছুই বলার নেই। একই দিনে বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথেও বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল। এদের মধ্যে সিডিপির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের সম্পাদক আদিল রহমান খানসহ অনেকেই ছিলেন। এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানতে যোগাযোগ করা হয়। বৈঠকে যোগ দেওয়া অনেকের সাথে কিন্তু এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে মার্কিন দূতাবাসের ফেসবুক পাতায় বৈঠকের ছবি দিয়ে বলা হয়, সুস্থ গণতন্ত্র ইতিবাচক পরিবর্তন আনতে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে জানানো হয় এবং বাংলাদেশ সরকারকেও তা করার আহ্বান জানানো হয়। ওই একই দিনে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও বৈঠক করে যুক্তরাষ্ট্রের 3 সদস্যের ওই প্রতিনিধি দল। কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে শ্রমিক নেত্রী কল্পনা আক্তার জানান, শ্রম আইনে সংস্কার, গাজীপুরের শ্রমিক নেতা শহীদুল ইসলাম হত্যা মামলার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ইউএস ব্র্যান্ড যারা আছে তারা কিভাবে ব্যবসা করতে পারে এ বিষয়েও কথা হয়েছে বলে জানান মিস আক্তার। গত 4 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠান। এতে তিনি বাংলাদেশে উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থনের কথা জানান। একই সাথে একটি অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায়, অভিন্ন স্বপ্ন পূরণে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় ঢাকার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট বাইডেন। এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে চিঠির জবাব দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী চিঠির একটি অনুলিপি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া জ্যেষ্ঠ পরিচালক আইলিন বাউচারের কাছে হস্তান্তর করেছেন। আর চিঠির মূল কপি হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সংসদ নির্বাচনের আগে গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার ঢাকা সফর করেন। নির্বাচনের আগে সেটাই ছিল যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার শেষ বাংলাদেশ সফর।